হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়াল আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাই গ্যাপ। আসলে টাই গ্যাপের কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করি, সেগুলো হচ্ছে আমাদের অনেক সময় স্যাম্পল রিজেকশন হয়ে যায় আমাদের টাই গ্যাপের কারণে। বায়ার কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের টাই গ্যাপ 5 মিলি কিংবা 1 সিএম কিংবা 1.5 সিএম, এই ধরনের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। এক এক বায়ারের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে যে টাই গ্যাপ এরকম থাকতে হবে। কিন্তু আমরা যখন আমাদের বডিটা কমপ্লিট হওয়ার পর দেখি অনেক সময় যে আমাদের যে কাঙ্ক্ষিত টাই গ্যাপ সেটা কিন্তু আসতেছে না। এটা কী কী প্রবলেমের কারণে আসতেছে না এবং কী কারণে আমরা এটা ভুল করতেছি, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। একজন প্যাটার্ন মাস্টার কিংবা একজন টেকনিশিয়ানের কি কি বিষয় খেয়াল রাখা উচিত সেই বিষয়টাই আমরা আজকে ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে শিখতে থাকবো। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার যে শুরু থেকে যে ভিডিওগুলো দিয়েছি প্যাটার্নের, এবং অবশ্যই আমি একটা বই দিয়েছি, সেই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, ফ্রিতে দিয়েছি। আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করবেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো যাতে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা নতুন দেখতেছেন ভিডিওগুলো তাদেরকে অবশ্যই অবশ্যই বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার সমস্যা হলে সমস্যা সলভ করার চেষ্টা করব, এবং যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই দিতে থাকবো। তো চলুন শুরু করি আমাদের যে মূল টপিকস আছে সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা আর্টওয়ার্ক নিয়েছি। আমাদের টাই গ্যাপ বিষয়টা আসলে কি, টাই গ্যাপ হচ্ছে এই ব্যঞ্জয়নের অর্থাৎ এখান নেকের এখান থেকে এই মাপটাকেই বলে, গ্যাপটাকেই বলে টাই গ্যাপ। যারা টেকনিক্যাল সেকশনে কাজ করেন তাদের জন্য এটা প্রতিদিনের রোজকার রুটিন, বায়ারের রিকোয়ারমেন্ট যে আমাদের টাই গ্যাপ কিন্তু ঠিক থাকতে হবে, টাই গ্যাপ 100% ঠিক থাকবে। টাই গ্যাপের সমস্যা হলে কিন্তু মাল রিজেকশন হয়ে যাবে। কেন রিজেকশন হয়ে যাবে? আমাদের দেশে টাই গ্যাপের আসলে অতটা মূল্য না থাকলেও বাহিরের দেশে কিন্তু তারা শার্ট পরলে অবশ্যই টাই পরে, যার কারণে তাদের কাছে টাই গ্যাপের অন্যতম একটা ডিমান্ড, ভ্যালু ডিমান্ড রয়েছে আর কি, ভালো ধরনের ইয়া রয়েছে, গুরুত্ব রয়েছে, যার কারণে টাই গ্যাপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সমস্যা আমরা কীভাবে সলভ করব, আর সমস্যা কী কারণে সৃষ্টি হয়, প্রথম সমস্যা কেন সৃষ্টি হয়? প্রথম সমস্যা সৃষ্টি হয় হচ্ছে আমাদের, আমাদের যারা বাটন হোল করে অর্থাৎ হোল বাটন করে এই অপারেটরগুলোর কারণে। তারা কী করে যে আমাদের যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা কিন্তু তারা ফলো করে না। কী মেজারমেন্ট? এখানে কিন্তু টেকনিক্যালি কোনো মেজারমেন্ট দেওয়া থাকে না যে এত দূরে এই হোলটা করলে আমাদের টাই গ্যাপটা এভাবে ঠিক থাকবে। এটা কিন্তু আমাদের নিজে থেকে টেকনিক্যালি সলভ করে নিতে হয়। কিভাবে আমরা সলভ করব সেটা আমরা আজকে এই ভিডিওটিতে শিখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বাটন হোলের গ্রাফিক্স করেছি। তো এখানে আমরা রাখি সিএফ বরাবর, আচ্ছা রাখলাম আরেকটা। তো এখানে আমরা যদি এই বাটন হোলটা আমরা এই মাঝখান দিয়ে করি অর্থাৎ এই ইয়াটা যদি প্লাকেটটা অর্থাৎ এটা একটা প্লাকেট, প্লাকেটটা যদি প্লাকেটের কালারটা একটু টিপ দিয়ে দিই, এই প্লাকেটের কালার প্লাকেটটা যদি আমরা 3 সিএম থাকে তাহলে আমরা বাটন কি করি, 3 সিএম থাকলে আমরা এখান থেকে কত দেই, 1.5 সিএম, অর্থাৎ এখান থেকে 1.5 সিএম দূরে নাইপের মাথা থাকে। অর্থাৎ নাইপের মাথা বলতে যে আমাদের হোল থাকে, হোলটা আছে অর্থাৎ বাটন হোল, তো বাটন হোলটা কিন্তু এরকম থাকে এই বরাবর, জাস্ট এভাবে। তো এভাবে থাকে। তো আমরা কিন্তু এই থিওরিতেই প্রায় 85% যে গার্মেন্টস আছে আমাদের, 85% যে স্টাইলগুলো আছে আমরা কিন্তু এই নিয়মে করে থাকি যে আমাদের সেন্টার প্লাকেটে যে বাটন থাকবে এই বাটনের বরাবর নাইফের মাথা থাকলে কিন্তু আমাদের যে বাটনটা আছে এই বাটনটা কিন্তু ভার্টিক্যালি আমাদের যে বাটন অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক থাকবে। আর যদি আমরা এই নিয়মটা ফলো না করি তাহলে কিন্তু আমাদের এই বাটনটা ঠিক থাকবে না। তো আমরা কি করব এখন, এটা যদি আমরা সমস্যা সলভ করি এইভাবে যে আমরা খেয়াল করি, এভাবে যদি আমরা করি যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমাদের যে টাই গ্যাপের প্যাটার্নটা আছে সেটা ফলো করলে কিন্তু আমাদের যে বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, বায়ারের ব্লক আছে টাই গ্যাপ, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত টাই গ্যাপটা পাবো। তো এ গেল একটা হিসাব। এখন যদি আপনার সেম ওয়েতে আছে, আপনার সেন্টারে রাখতে হবে বাটন, আবার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে এবং বাটন আছে শ্যাং বাটন, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো এই বাটনটাই সবচেয়ে বড় প্রবলেম সৃষ্টি করে যে শ্যাং বাটনের এখানে একটা ব্যাসার্ধ আছে, অর্থাৎ আমাদের সাধারণ বাটনে যে স্টিচ থাকে সুতা, কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের আছে যে স্টিলের শ্যাং, সেটা কিন্তু এতটুকু একটা ব্যাসার্ধ নিয়ে একটা ইয়ে আছে,
ঠিক এত মিনিমাম এতটুকু যে 3 মিলি 4 মিলি ব্যাসার্ধ নিয়ে কিন্তু একটা যে আমাদের বাটনের যে সাথে ইয়া লাগে অর্থাৎ প্রেস করে নিচের লয়ার পার্টের সাথে লাগানো হয় সেটার সাথে কিন্তু একটা আল পিন থাকে। এই ধরনের লয়ার পার্টের সাথে যে যুক্ত হওয়ার জন্য যে আমাদের মাথাটা থাকে সেটা কিন্তু মিনিমাম 3 মিলি থেকে 4 মিলি ব্যাসার্ধ থাকে। এর কারণে আমাদের কি হয় যখন আমরা এটা সেন্টার করে হিসাব করে ধরি, অর্থাৎ আমি যদি এটা সেন্টার হোল্ড করলাম, এভাবে হোল্ড করলাম আমার নিয়মে আমি হোল্ড করে গেলাম, অর্থাৎ যে আমার বাটন হোলটা করলাম, হোল্ড করার সাথে সাথে কিন্তু আমাদের এই বডিটা রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয়ে যায় আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় বুঝতে পারি না যে রিজেক্ট হয়ে যাবে বডিটা, কেননা আমরা তো নিয়মে হোল্ড করতেছি। আমাদের প্লাকেট 3 cm, আমি এখান থেকে গ্যাপ দিলাম 12 মিলি, কি যদি একটু মোটা বডি হয় 12 মিলি কিংবা 1 cm 1.5 cm, আমি যেভাবে দিচ্ছি সচরাচর দিয়ে থাকি সেইভাবেই দিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তী যখন বডি কমপ্লিট হয়ে যাচ্ছে, যখন বাটন লাগানোর পর বাটনটা ক্লোজ করা হচ্ছে, আমি দেখলাম টাই গ্যাপ 0, বডিটা রিজেক্ট হয়ে গেছে। কেন রিজেক্ট হয়ে গেছে? কারণ এই জিনিসটা আমার, এটা যখন আমরা রাখি সাধারণ বাটন, এটা কিন্তু এখানে এর সাথে স্টিচের সাথে একদম ফিক্সড হয়ে যায়। কিন্তু এই বাটনটা যখন আমরা এখানে লাগাবো তখন কিন্তু এই বাটনটা এখানে চলে আসবে, এইখানে চলে আসবে। কেন চলে আসবে? এই যে ব্যাসার্ধর কারণে, এই ব্যাসার্ধটার কারণে কিন্তু বাটনটা ফিক্সড হয়ে যাবে মাঝপথে। তখন আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, তখন একটা বাটন এই সাইড বরাবর হবে আর বাদ বাকি বাটন এদিকে হবে, তখন আমাদের অ্যালাইনমেন্টও ঠিক নাই, তখন আমাদের টাই গ্যাপও ঠিক নাই, যার কারণে আমাদের এই কিন্তু পুরো স্যাম্পলটাই বাদ হয়ে যাবে। তো আমরা যারা এই ধরনের কাজ করে থাকি তাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা প্যানজনের প্যাটার্নটা কিভাবে তৈরি করব, কোন হিসাবে তৈরি করব সেটা তো খেয়াল রাখবই, এবং আমরা বাটন হোল করার সাথে সাথে এটাও চেক করে নেব যে আমাদের স্যাম্পলটা যেন রিজেক্ট না হয়ে যায়। আর আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমাদের প্লাকেটের যে হিসাব আছে, এই স্লিপ সিএফ প্লাকেট, এটার একটা হিসাব আছে যে আমাদের 2.5 cm হলে আমাদের ব্যান্ড জয়েনের প্যাটার্নের মাথাটা শেপটা কতটুকু রাখতে হবে। আর যদি বায়ারের যে ব্লক দেওয়া থাকে, আমাদের যদি বায়ার রিকোয়ারমেন্ট থাকে যে আমার নিজস্ব যে প্যাটার্ন আছে সেটা প্যাটার্ন ঠিক রেখে তুমি ট্রাই গ্যাপটা ঠিক করবা, তাহলে কিন্তু আমরা আমাদের নিয়মে করবো। এবং যদি বাটনের ভিন্নতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বাটন না দেখে যে আমাদের বাটনের রিকোয়ারমেন্টটা কী, অবশ্যই বাটনের রিকোয়ারমেন্ট দেখতে হবে যে আমাদের বাটনটা কি শ্যাং বাটন, কি শুট বাটন, কি প্রেস বাটন, কি স্নাপ বাটন, কিংবা যে সুইং বাটন, এই ধরনের বাটন। তাছাড়াও কিন্তু এই দেখুন এখানে একটা বাটন আছে, এই বাটনটা, এই বাটনটা কিন্তু ভিন্ন এক বাটন, এটা কিন্তু অন্য রকম এক বাটন। অর্থাৎ বাটনটা কীরকম হবে, এখান থেকে একটা টেপ এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে কিন্তু স্টিচ হবে, স্টিচ হয়ে বাটটা হয়ে টাক দিয়ে আবার ভিতর দিয়ে ঢুকে, এটা কিন্তু অন্য রকম একটা বাটন। তো এই ধরনের বাটন হলেও কিন্তু আপনাদের দেখে তারপরে ব্যান্ড জয়েনের প্যাটার্নটা কিন্তু ওইভাবে মেক করতে হবে, এবং হোলটা করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাটন দেখে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন হোলগুলো করতে এবং আপনার যে রিকোয়ারমেন্ট সেগুলো দিতে। অন্ধের মতো যে তুমি এই হিসাবে করে বাটন লাগানোর পর দেখা যাবে, কিন্তু পরবর্তী দেখবেন যে আপনার বডিটা বাদ হয়ে গেছে, স্যাম্পলটা রিজেকশন হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।